1931 সালের কথা। ডিসেম্বর মাসে এক ভয়ানক শীতের রাতে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের মধ্যে দ্বিতীয়বার দেখা হলো নিউ ইয়র্ক শহরে একজন মহিলা ভাস্করের বাড়িতে। সেদিনকে প্রাচ্যের কবি এবং পাশ্চাত্যের বিজ্ঞানীর মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছিল। এই আলোচনা চলাকালীন ধীরে ধীরে তারা সঙ্গীতের মধ্যে ঢুকে পড়েছিলেন। জানা গেছে এর ঠিক 35 বছর পর অর্থাৎ 1965-66 সালে লন্ডনে দ্য বিটলস, এই যে রক সঙ্গীতের ব্যান্ডটি আছে, এই ব্যান্ড একটি গান বেঁধে রেকর্ড করেছিল। গানটি হলো দিস বার্ড হ্যাজ ফ্লোন, যে গানের রেকর্ডের প্রচ্ছদের শিরোনাম ছিল নরওয়েজিয়ান উড। এই গানের রেকর্ডেই ঘটল একটি ঐতিহাসিক ঘটনা। গানে বাঁধার সময় এই রক গানের দলের সদস্য অন্যতম গিটার বাদক জর্জ হ্যারিসন সেই প্রথম একটি ভারতীয় বাদ্যযন্ত্র সেই গানের সঙ্গে ব্যবহার করলেন। বাদ্যযন্ত্রটি হলো সেতার। She once had me. She showed me her room. Isn't it good? No reaching room. She asked me to stay and she told me to sit anywhere. So I looked around and I noticed there wasn't a chair. It's time for me. She told me she woke in the morning and started to laugh. I told her I didn't and crawled off to sleep in the bath. But when I awoke, I was alone. The sun had flown. জানা যায় দিস বার্ড হ্যাজ ফ্লোন এই গানটি বাঁধা হয়েছিল একটি নতুন রাগে, যার নামকরণ করা হয়েছিল রাগা রক। অবশ্যই প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধনে সৃষ্টি হয়েছিল এই রাগটি। প্রাচ্যের সঙ্গীতের গোড়া এই রাগের সঙ্গে বাগেশ্রী রাগের একটি মিল খুঁজে পান। Oh,
জবনির খোঁজ তে মুখ জবনির খোঁজ তে মুখ এ রবীন্দ্রনাথ তার বহু গানে এই বাগেশ্রী রাগটি ব্যবহার করেছেন। অনেকেই মনে করেন যে রবীন্দ্রনাথ বাগেশ্রীর সঙ্গে বাহারও মিশিয়েছেন বা কখনো কখনো কানাড়া সাহানা ইত্যাদিও মিশিয়েছেন। এমন একটি গান 1882 সালে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথের স্বপ্নময়ী নাটকের জন্য। গানটি হলো অনন্ত সাগর মাঝে দাও তরি ভাসাইয়া। এখন দ্য বিটলসদের গাওয়া সেই যে দিস বার্ড হ্যাজ ফ্লোন এই গানটির সঙ্গে রবীন্দ্রনাথের এই গানটির রাগের ঠাটে কিন্তু খুব মিল আছে। দাও তুরি ভাষা